জ্যোতিষশাস্ত্র বলছে ধনু রাশিতে বক্রী হচ্ছেন বুধ। ডিসেম্বরের 15 দিন ঘোর সমস্যায় কাটবে এই 4 রাশির জাতক জাতিকাদের জীবন। দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র যা যা বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব। আর আমি প্রতিটা ভিডিওতেই বলছি যে আপনাদের কোন রাশি সেটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ যত বেশি কমেন্ট আসবে আপনাদের আমরা জানতে পারবো কোন কোন রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন আর সেই সমস্ত রাশির কখন শুভ সময় কখন খারাপ সময় কখন শুভ যোগ কখন অশুভ যোগ চলছে এই সমস্ত কিছুর আপডেট যাতে আপনাদের প্রতিনিয়ত জানাতে পারি সেই জন্য আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে যে বুধ ডিসেম্বরের 13 তারিখ দুপুর 12:01 ধনু রাশিতে পিছিয়ে যাচ্ছে এবং 28 ডিসেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকবে। বুধের বিপরীত গতি কিছু রাশির ওপর চাপ বাড়তে চলেছে। জেনে নেওয়া যাক যে কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র। বুধকে গ্রহের রাজপুত্র বলা হয়। এগুলি হলো বুদ্ধিমত্তা, জ্ঞান, চিত্তা করার ক্ষমতা এবং ভালো যুক্তি করার ক্ষমতা এবং ভালো যোগাযোগ দক্ষতার কারণ। বুধ বুদ্ধিমত্তার গ্রহ, অর্থাৎ ডিসেম্বরের 13 তারিখ দুপুর 12:01 ধনু রাশিতে পিছিয়ে যাচ্ছে এবং 28 ডিসেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকবে। এরপরে বুধ বিপরীত গতিতে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। বুধের এই বিপরীত গতি কিছু রাশির ওপর চাপ বাড়তে চলেছে। বুধ যখন বিপরীতমুখী হয় তখন চিন্তা বোঝার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। সম্পর্ক এবং কর্মজীবনে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। আসুন জেনে নেওয়া যাক যে ধনু রাশিতে বুধের পিছিয়ে যাওয়ার কারণে কোন কোন রাশির মানুষের সমস্যা বাড়তে চলেছে। 1 নম্বর হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে বুধের বিপরীতমুখী অবস্থা শুভ হবে না, কথোপকথনে সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে যারা দার্শনিক, উপদেষ্টা, শিক্ষক বা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত তাদের কথাবার্তার শব্দচয়নে বিশেষ মনোযোগ দেওয়া উচিত, অন্যথায় কারোর সঙ্গে আপনার বিবাদ বা ঝগড়া হতে পারে। বুধের বিপরীতমুখী সময়ে আপনার সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আপনি আপনার ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্কের কিছু উত্থান পতন দেখতে পারেন। আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে, এমন পরিস্থিতিতে আপনাকে আরও সতর্ক থাকতে হবে। তারপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। বুধের বিপরীতমুখী হওয়ার কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন এবং অশুভ প্রভাবের কারণে আপনার গর্ভাবস্থা জীবনও বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বিবাহিত জীবনে কিছু বিবাদ বা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ধনু রাশিতে বুধের বিপরীতমুখী এবং নবদম্পতির জন্য সমস্যা তৈরি করতে পারে। কারো কারো সম্পর্ক ভাঙার দ্বারপ্রান্তর আসতে পারে। এই রাশির জাতক জাতিকাদের যে কোনো সিদ্ধান্তে খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ব্যবসায় ক্ষতি হতে পারে। তারপরে বলবো কর্কট রাশির কথা। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বুধের পিছিয়ে যাওয়া অবস্থা অনুকূল হবে না। আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কে অনেক উত্থান পতন হতে পারে। এই সময়ে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। আপনার কড়া এবং কথাবার্তার কারণে আপনি বিতর্কে ফেঁসে যেতে পারেন। আপনার আত্মবিশ্বাস এবং সাহস নড়বড়ে হতে পারে। লেখক, গণমাধ্যম কর্মী বা সামাজিক কর্মী, যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আপনি এবং সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজ নষ্ট হতে পারে এবং যোগাযোগের অভাবের কারণে আপনার ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। এছাড়া আপনি আপনার স্বাস্থ্যের অবনতি দেখতে পারেন, কোনো আইনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সর্বশেষ যে রাশিটির কথা বলবো ধনু রাশি। বুধের বিপরীতমুখী দশায় ধনু রাশির জাতক জাতিকাদের
খ্যাতি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সম্মান ও সম্মানে আঘাত লাগতে পারে। অফিসে আপনার কাজে নানা ধরনের ব্যথা আসতে পারে এবং কাজে অগ্রগতির লক্ষণ নেই। ধনু রাশিতে বুধের পিছিয়ে যাওয়ার সময় আপনার কেরিয়ার বা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত অত্যন্ত যত্ন সহকারে নেওয়া উচিত। এই সময়টা আপনার জন্য অনুকূল হবে না। আপনার দাম্পত্য জীবন সমস্যায় বাড়তে পারে। আপনার সঙ্গীর সঙ্গে আপনার মতভেদ বাড়তে পারে। যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তারাও ক্ষতি সম্মুখীন হতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে ধনু রাশিতে বক্রী হওয়ার কারণে বুধ ডিসেম্বরের এই 13 ডিসেম্বর দুপুর 1:12 থেকে পিছিয়ে যাচ্ছে। এর ফলে এই 4টি রাশিকে খুব সাবধানে থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।